নমস্কার, জিও বাংলায় আপনাদেরকে সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। আমি এই মুহূর্তে রয়েছি কালীঘাট যুব মৈত্রী ক্লাবে, আর সেই কালীঘাট যুব মৈত্রী ক্লাব আয়োজন করে ফেলেছে তাদের শারদোৎসব 2020 এবছরের খুঁটি পুজো। আর সেই খুঁটি পুজোর প্রত্যেকটা আনন্দ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য জিও বাংলা পৌঁছে গেছে কালীঘাট যুব মৈত্রী ক্লাবে। কালীঘাট যুব মৈত্রী ক্লাবের এই বছরের প্রাউড ডিজিটাল পার্টনার জিও বাংলা। পেয়ে গেছে এই মুহূর্তে কালীঘাট যুব মৈত্রী ক্লাবের মেম্বারদের। আমার সাথে দাঁড়িয়ে আছে, আপনার নাম? সুস্মিতা পাল। আচ্ছা, তো এই বছর তো কালীঘাট যুব মৈত্রী ক্লাব, আমরা বরাবরই জানি বহু পুরনো পুজো, একটা বেশ আনন্দ উত্তেজনা থাকে, সেটা কি এবছর কোথাও মিসিং? অবভিয়াসলি, মানে পরিস্থিতি যেমন তো মিসিং, কিন্তু তার মধ্যেও আমরা একটা ওই ভালো লাগা, ভালোবাসা, যে পুজোকে ঘিরে যে অবভিয়াসলি আমরা ভালোবাসাটা খুঁজে নেওয়ার চেষ্টা করছি। এই খুঁটি পুজো শুরু হলো, এবার আস্তে আস্তে এই ওই শুরু হবে, প্যান্ডেল হতে হতে এই আনন্দটা আমাদের আস্তে আস্তে বাড়বে, কমবে না, বাড়বে। চলে যাবো এবার আপনার কাছে, আপনার নাম? সোমা সেন। আচ্ছা, প্রত্যেক বছর পুজোতে তো অনেক প্ল্যান থাকে, কেনাকাটার একটা তার মধ্যে একটা বিশাল ভূমিকা থাকে, পুজোর শপিং কত দূরে? না, তেমনভাবে তো করা হয়নি এবারে, আর সেই দিকটা খুব একটা আমাদের মানে করা হচ্ছেও না, ওটা একটু বন্ধই রাখা হয়েছে এই বছর। তবে পুজোটা হবে, হয়তো অত বেশি সাজসজ্জা বা বিশাল কিছু যেটা হতো সেটা হবে না, পুজোটা হবে আর আমরাও থাকব। আচ্ছা, পুজোর তো একটা আমরা জানি যে অষ্টমী অঞ্জলিতে একটা বিশাল ভূমিকা থাকে, যে অঞ্জলিটা আমরা মায়ের পায়ে ফুল দিয়ে আমরা আরাধনা করে থাকি, তো এই বছরের অঞ্জলিতে কি অন্য প্ল্যান রাখা হয়েছে না ওই একই প্ল্যান? মানে এখনও কিছু ঠিক হয়নি, সেটা দেখা যাক কীভাবে হবে, তবে নিশ্চয়ই সব নিয়ম মেনেই হবে, যেরকম নিয়মগুলো মানে ঠিক করা হচ্ছে আর কি, পুজো কমিটি থেকে যে নিয়মগুলো করা হচ্ছে সেগুলো মানে মেনেই আমরা সব কিছু করবো, এবং সেটা ধরুন হয়তো ওই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে, তারপরে বাকি যা যা কিছু পুজো এখন ফুল দেওয়া হবে কি হবে না সেই নিয়মগুলো এখনও ঠিক আমরা জানি না, তো তখন যেরকমভাবে মানে কর্মকর্তারা বলবেন বা যেটা হবে সেইভাবেই মেনে চলা হবে। আসবো এবার আপনার কাছে, আপনার নাম? মল্লিকা মুখার্জি। আচ্ছা, পুজোতে তো খাওয়া দাওয়ার একটা বিশাল ভূমিকা থাকে, তো এবছর কি বাইরে খাওয়ার প্ল্যান আছে নাকি বাড়িতেই? একদম নেই, একদম নেই, না একদিন এক বছর যদি আমরা খাবারটা বন্ধ রাখি তাতে বোধহয় বিশেষ কিছু অসুবিধা হওয়া উচিত নয়, আমরা শুধুই হয়তো আড্ডাটাই মারবো, আর যদি কিছু খেতে ইচ্ছেও হয় হয়তো আমাদের বাড়ির খাবার খাবো, আমরা বাইরের খাবার একদমই খাবো না। কথা বলে নেবো এই মুহূর্তে পাবলিসিটি সেক্রেটারি সুদীপ্ত সেনের সঙ্গে। প্রথমেই নমস্কার, জিও বাংলায় আপনাকে স্বাগত। আচ্ছা, এই বছর যুব মৈত্রী ক্লাব তো আমরা জানি অনেক পুরনো ক্লাব, অনেক বছর ধরে দুর্গাপুজো ওনারা আয়োজন করে আসছে, তো এই বছরের দুর্গাপুজোর ভাবনা কি? দেখুন, আমাদের এবার 55 বছরের পুজো, তবে এখন তো আমরা নিউ নর্মালের মধ্যে দিয়ে যাচ্ছি এই করোনা পরিস্থিতিতে, তো আমরা সাধারণভাবেই চেষ্টা করেছি যে আমাদের পুজোটাকে বা যতটা ছোট করে আমরা লোকাল কিছু লোককে সাহায্য করা সেটাও আমরা করতে শুরু করেছি অলরেডি। আমরা ইনফ্যাক্ট কিছুদিন আগে দুস্থদের মধ্যে কিছু খাদ্য বিতরণ যেগুলো আমরা করে থাকি সেগুলো আমরা করেওছি। তো এবার আমাদের থিম হচ্ছে অভিন্দ্রা, এটা একটা গ্রুপ, তারাই কাজটা করছে, একদম ইয়াং দুটো ছেলে। তো আমরা এবার বাজেট অনেক কাটছাট করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন যে প্যান্ডেল যতটা খোলা হবে এবং করোনা পরিস্থিতিতে যাতে লোককে আমরা সেই করোনার মধ্যে যাতে আরও মানে ফার্দার কোনো প্রবলেমের মধ্যে না ফেলে দিই সেইখান, তার জন্য আমরা প্যান্ডেল খোলামেলা করছি এবং খুব ছোটো প্যান্ডেলের মধ্যে দিয়ে আমরা নিজেদের মানে মা দুর্গার আবহনটা অ্যাটলিস্ট যেন আমরা প্রাণ থেকে করতে পারি এবং করোনাকে বিদায় করতে পারি সেটাই আমরা চেষ্টা করছি। এই যে এখন জানি যে একটা অলরেডি প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তো এই মানুষের সুরক্ষার দিকটা কীভাবে মাথায় রাখছে? হ্যাঁ, আপনি আজকেও যেমন আমরা, হ্যাঁ আমরা মাস্কের অ্যারেঞ্জমেন্ট রাখছি, আমরা স্যানিটাইজারের অ্যারেঞ্জমেন্ট রাখছি, ইনফ্যাক্ট আজকেও আমাদের খুঁটি পুজো খুব সামান্য লোকই আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তো ইনফ্যাক্ট তাদের মধ্যেও আমরা আপনি খেয়াল করছেন সবাই মাস্ক কিন্তু পরেই আছে এবং আমরা আজকেও কিন্তু স্যানিটাইজারের অ্যারেঞ্জমেন্ট রেখেছি যেটা টাচ না করে ইউজ করা যায়, তো সেই বিধিগুলো আমরা মানবার চেষ্টা করছি এবং আমাদের প্যান্ডেল এবার একদম ওপেনই হবে যাতে প্যান্ডেলের মধ্যে ঢুকে কাউকে দেখতে না হয়
এবং কোনো সেখান থেকে যাতে কোনো প্রবলেম না হয় সেই দিকে আমরা নিশ্চয়ই মানে সচেষ্ট থাকছি। এবার আমি চলে যাব ক্লাবের মেম্বার দীপক রয়ের কাছে। তো আপনি তো অনেক বছর ধরে এই দুর্গাপুজো দেখে আসছেন, মানে সেই যে উত্তেজনা, এই বছর কি সেই উত্তেজনাটা কোথাও মিসিং করতে দেখতে পাচ্ছেন? আসলে কি জানেন, এটা আমরা সবার উভয় সংকটে পড়েছি। উভয় সংকট মানে কি? মন চায় চক্ষু না যা চায়, মন চাই যে সবাই আসুক, ঠাকুর দেখুক, একসঙ্গে আনন্দ করুক, কিন্তু চোখ বলছে না না তোমরা এসো না, এলে কিন্তু বিপদে পড়বে আর কি। এই উভয় সংকটের দিনে এখন বিশেষ কিছু বার্তা দেওয়ার ঠিক সুযোগ নেই অ্যাকচুয়ালি। নানান রকম আমাদের একটা সমষ্টিগত বার্তা আসছে, কোনোটাই কিন্তু আমরা ঠিক স্থিরভাবে বলতে পারছি না এটাই বোধ হয় আমাদের ক্ষতি করতে পারে আর কি। সেই জন্যে বিশেষ কিছু বলতে পারবো না, কারণ এই একটা সিলেবাস আমরা এখনও পড়ে উঠতে পারিনি, সবে শুরু করেছি। তবে এটাই সব কামনা করবো, সবাই ভালো থাকুক, মন থেকে সেটাকে উৎসবটাকে অন্তত গ্রহণ করুক এবং যতটা সম্ভব নিজেকে সাবধানে রেখে অপরকে সাবধানে রেখে ব্যাপারটা আমরা মন থেকে এনজয় করতে পারি, এইটুকুই খালি প্রার্থনা করি। কিন্তু উপায়টা বলা খুব মুশকিল, এখন একমাত্র ভগবান, উনি আমাদের পথ দেখিয়ে দেবেন, সেই পথের জন্যই আমরা অপেক্ষা করছি, এইটুকু বলতে পারি আর কি। তবে একটা কথা আমি প্রথম দিনই বলেছিলাম, যখন আমাদের চাল বা ওই ধরনের সামগ্রী লোককে দিচ্ছিলাম মানে ডেকে ডেকে, তখন আমি আমার যারা সঙ্গে ছিল তাদের বলেছিলাম আজকে সবাই দেবী উত্তেজনার মধ্যে সবে, এই তখন এপ্রিল মাসের কথা বলছি, তখন প্রত্যেকে বলেছিলাম এটা কিন্তু অনেক দিন ধরে চলবে, আমরা যে ছমাস পরেও এই চাল বা এই সব জিনিসপত্র যে কোনো খুব এসেনশিয়াল জিনিস মানুষের বাঁচার জন্যে সেগুলো যে আমরা কন্টিনিউ করতে পারি সেটাই হবে আসল আমাদের রাস্তা আর কি। প্রথমে লোক দেখানি সবাই করে তখন তো সবাই দিচ্ছে, আমি শুনেছি অনেক গরিব মানুষের তাদের প্রয়োজনের চেয়ে এত বেশি তারা পেয়েছে তারা সেটা বেঁচে দিয়েছে, সেইটাকে অন্য কাজ করেছে ঠিক কথা, কিন্তু সেইটা গ্রহণ তাদের করতে পারিনি, কারণ কী করে করবে। সেই জন্যেই আমরা যদি এটা মনে করি এটা কিছুদিন ধরে চলবে আর মাঝে মধ্যেই কিছুটা আমাদের সামর্থ্য মতন লোককে বিতরণ করতে পারি, সেটা একটা প্রত্যেকে ভাবা উচিত বলে অন্তত এই সমিতি বা ক্লাবের তরফে আমি মে মাসেই বলেছিলাম, আজও সেই চিন্তাধারায় বিশ্বাসী, এইটুকুই বলতে পারি। আর ভোগের কথা, ভোগ নিমিত্র মাত্র, ভোগ মানে ভুরি ভোজন নয়। আমার সাথে এই মুহূর্তে রয়েছে আর জে রাকেশ। তো ওনাকে জিজ্ঞেস করিনি, কালীঘাটে এবছর কালীঘাট জৈমৈত্রী ক্লাবের এবছরের দুর্গাপুজো 55তম বর্ষে পা রাখলো। তো আপনি তো বহু বছর ধরে এই ক্লাবের সঙ্গে যুক্ত, এই ক্লাবে আসছেন, পুজো দেখছেন, তো এই বছরের পুজোটা আপনি কী চোখে দেখছেন? পুজো পুজোর মতো হবে, খুঁটি পুজো খুঁটি পুজোর মতোই হয়েছে। খুঁটি পুজো শুরু মানে মা আসছেন, সূচনা পেয়েছি। আর জৈমৈত্রী ক্লাব আমার জন্য নতুন না, বহু বছর ধরে এই ক্লাবে আসছি। অমিত ইজ আ ডিয়ার ফ্রেন্ড, খুব ভালো বন্ধু, তো বাকি সবাই আছে এখানে। আর আমার মনে হয় ওরা একটু ছোট্ট করছে, সোশ্যাল ডিস্টেন্সিং এইসব মেনটেন করে সরকার যেই নির্দেশটা দিয়েছে সেই নির্দেশকে পালন করে যেভাবে পুজোটা এই করোনা সিচুয়েশানে করা উচিত ওরা ঠিক ওটাকে মেনটেন করেই করবে। আজকেই আমার অমিতের সাথে কথা হচ্ছিলো, অমিত বললো যে দাদা ডেকোরেটরকে বলেছি, থিম মেকারকে বলেছি, সব কিছু চেষ্টা করব কে একদম ভালোভাবে করতে, আমরা কোনো রুলস না ভেঙেই পুজোটা করব। তো আমি বললাম এ দ্যাটস গ্রেট, বেশ ভালোই লাগলো শুনে। কথা বলে নেবো এই মুহূর্তে অ্যাকাউন্টেন্ট মিঠুন দাসের সাথে। আগের বছর যা বাজেট ছিল বা প্রত্যেক বছর যা বাজেট থাকে, এই বছরের বাজেটে কি তার ঘাটতি হয়েছে? হ্যাঁ, অনেক ঘাটতি আছে এই বছরে, অন্যবারের তুলনায় আমরা 1/4 করছি, কিছু করার নেই এই করোনা পরিস্থিতিতে, এটাই হচ্ছে। কথা বললাম আমরা ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে এবং তারা বললেন সমস্ত সুরক্ষাবিধি মেনে কিন্তু এবছরে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে কালীঘাট যুবমৈত্রী ক্লাবে। কালীঘাট যুবমৈত্রী ক্লাবের দেখালাম আমরা খুঁটি পুজোর প্রত্যেকটা আনন্দ মুহূর্ত। এরকম কলকাতার আরও খুঁটি পুজো দেখার জন্য অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। ক্যামেরা সৌম্যর সঙ্গে আমি সুস্মিতা, আর অবশ্যই চোখ রাখুন জিও বাংলা। কালীঘাট যুবমৈত্রী ক্লাবের এবছরে দুর্গাপুজোর প্রাউড ডিজিটাল পার্টনার জিও বাংলা।